हाय गाइस वेलकम टू माय चैनल एनाहिम। आज के आबार चले एसेछि एकटा अन्य रकम नतून भिडियो निये। तो आज के भिडियो आशा करछि तोमादेर खूब भालो लागबे। आर ए भिडियो होच्छे पुरोपुरी मेयेदेर उपरे, केनो कि आमादेर मेयेदेर अनेकेरी एकटा बड़ो समस्या थाके जेटा होच्छे आमादेर अनेकेरी चुल बड़ो होते चाय ना। तो आज के आमी तोमादेर किछु टिप्स दिये देबो जेटा फलो करले तोमादेर चुल देखबे अनेक ताड़ाताड़ी बड़ो हये गेछे और खूब सुंदर एक चुल तुम्हारा पे जाओ, हेल्दी और स्मूथ चुल। तो चलो आज के आर बेशी कथा ना बाड़िए भिडियो स्टार्ट करा जा। तो सबार फार्स्टे हमें बोलबो जे चुलटा आमादेर सब समय किन्तु परिष्कार रखा दरकार, स्कैल्प सब समय क्लिन रखा दरकार, क्यों कि स्कैल्प जदि सब समय डार्क जमा थाके, नोंरा जमा थाके तो सेखान थेके किन्तु आमादेर हेयर फलेर एक सबथेके बड़ो प्रब्लेम देखा दे। तो सेखान थेके किन्तु आमादेर लंग हेयारेर जोन्नो किन्तु खूबई खराब, আমাদের লং হেয়ার কিন্তু তখন তৈরি হতে পারবে না, চুলটা কিন্তু আমাদের খুবই আনহেলদি হয়ে যাবে দেখতে। তো আমরা সবাই কিন্তু চাই একটা সুন্দর লম্বা চুল, এটা কিন্তু আমাদের প্রত্যেক মেয়েদেরই স্বপ্ন যে আমার খুব সুন্দর একটা লং হেয়ার হবে। তো কিন্তু আমরা কিন্তু সেই লং হেয়ারটা পাওয়ার জন্য যে কী কী করতে হবে সেই জিনিসগুলি আমরা করতে পারি না বা অনেকে আমরা জানি না। আর অনেকেরই আমাদের ধারণা থাকে যে লং হেয়ারের জন্য হয়তো আমাদের অনেক অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হবে, মার্কেট থেকে অনেক কিছু পারচেজ করতে হবে। তো আমার তো এখন ইকোনমিক প্রবলেম আছে বা আমার পক্ষে কোনো প্রোডাক্ট কেনা সম্ভব নয়, তাহলে আমি কিভাবে লং হেয়ার পাবো? তাহলে তো আমি লং হেয়ার পাবো না, একদমই না গাইস। এই ধারণা খুবই ভুল, পুরোপুরি ভুল বলতে পারো। তোমাদের লং হেয়ার পাওয়ার জন্য মার্কেট থেকে কোনো প্রোডাক্টে পারচেজ করতে হবে না, তোমরা ঘরে বসে খুব ইজিলি তোমরা একটা কিন্তু সুন্দর লং হেয়ার পেয়ে যেতেই পারো। তার জন্য তোমাদের কি করতে হবে সেটা আমি ফার্স্টেই তোমাদের যেটা বললাম যে আমাদের স্ক্যাল্পটাকে কিন্তু সবসময় আমাদের ক্লিন রাখতে হবে। ক্লিন রাখার জন্য আমাদের সপ্তাহে দুবার শ্যাম্পু করা কিন্তু খুবই দরকারি। শ্যাম্পু আর কন্ডিশনারটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করা খুব দরকার। শ্যাম্পুর পরে কন্ডিশনার কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। আমরা অনেকেই কিন্তু এই কন্ডিশনার স্টেপটাকে কিন্তু স্কিপ করে যাই। অনেকেই আমরা কী করি কি শ্যাম্পু করার পরে কন্ডিশনার করি না, কন্ডিশনিং না করি অনেকে আমরা সিরাম অ্যাপ্লাই করি না গাইস, এটা একদমই ভুল। কন্ডিশনিং করবে তারপরেই সিরাম ইউজ করবে। আচ্ছা, নাম্বার টু হলো কখনো ভিজে চুল আশ্রাবে না। ভিজে চুল আশ্রালে কিন্তু লং হেয়ার হয় না। এছাড়াও তোমরা এখানে বলতেই পারো যে ভিজে চুল আশ্রানোর সাথে লং হেয়ারের কী সম্পর্ক। লং হেয়ারে দেখো আমাদের ভিজে চুল আশ্রালে কিন্তু সবসময় একটা হেয়ার ফলের প্রবলেম থাকে, চুল উঠে আসার প্রবলেম থাকে। গেস আমাদের শুধু লং হেয়ার হলেই তো সব সেটা চলবে না, সেই চুলটাকে তো আমাদের ঘন সুন্দর পেতে হবে। তো চুলটা যদি পাতলা দেখতে হয় সেটা মোটেই কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে না। তো তার জন্য বলছি সবসময় তোমরা চুলটাকে কিন্তু ওয়েট হেয়ার কিন্তু তোমরা কমিং করবে না, সবসময় চুলটাকে ড্রাই করে নেবে তারপরেই কিন্তু তোমরা হেয়ারটাকে কমিং করবে। তার জন্য কিন্তু কখনো তোমরা ড্রায়ার ইউজ করবে না। ড্রায়ার ইউজ করা কিন্তু খুবই খারাপ। আমি এর আগেও একটা হেয়ার কেয়ারের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে খুব তাড়াহুড়ো না থাকলে বা খুব দরকার না থাকলে কিন্তু তোমরা ড্রায়ার বা স্ট্রেটনার এগুলো কিন্তু কখনো ইউজ করবে না হেয়ারে, এতে কিন্তু আমাদের হেয়ার খুবই রাফ অ্যান্ড ডাল হয়ে যায়। তো সবসময় তোমরা চাইবে যে যাতে ড্রায়ার অ্যান্ড স্ট্রেটনার যাতে ইউজটা কম করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে সবথেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চুলে হেয়ার অয়েলিং করা। হেয়ার অয়েলিং লং হেয়ারের জন্য আমি কিছু হেয়ার অয়েলিং বলে দেবো যেগুলো তোমরা ইউজ করলে তোমরা কিন্তু অবশ্যই একটা লং হেয়ার পেয়ে যেতে পারো। তো সেই হেয়ার অয়েলটা হলো সব থেকে ইম্পর্টেন্ট যে হেয়ার অয়েলটা সেটা হচ্ছে মেথি আর কালো জিরে অয়েল। কী করবে তোমরা, মেথি আর কালো জিরে এই দুটো জিনিস কিন্তু আমাদের সবারই কিচেনে থেকেই যায়। তো এটাকে একটু স্ম্যাশ করে নেবে, স্ম্যাশ করে নিয়ে সেটাকে তোমরা যে কোনো হেয়ার অয়েলের সাথে বা যদি হয় কোকোনাট অয়েলের সাথে একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পরে সেটা ঠান্ডা হয়ে গেলে সেই অয়েলটাকে কিন্তু তোমরা স্ক্যাল্পে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিলে দেখবে সপ্তাহে যদি এটা তোমরা দুবার করো তাহলে কিন্তু দেখবে গেছ তোমাদের চুলটা অনেক তাড়াতাড়ি লং হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি লং হয়ে যাবে এই অয়েলটা ইউজ করলে।
এরপরও তোমরা আর একটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের তো গাইস যেটা অ্যালোভেরা জেল, তো অ্যালোভেরা জেল শুধু অ্যালোভেরা জেলটা যদি তোমরা তোমাদের হেয়ারে ইউজ করো তাহলে কিন্তু দেখবে চুলটা অনেকটা সফট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে চুলটা, কিন্তু একটা এটা কিন্তু তোমরা খুব সুন্দর একটা হেয়ার পেয়ে যাবে। আর এর সাথে সাথে অ্যালোভেরা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বাড়াতে কিন্তু খুব খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো গাইস এইভাবে যদি তোমরা চুলে এই দুটো জিনিস যদি ইউজ করো তাহলে কিন্তু দেখবে তোমাদের হেয়ারটা অনেক তাড়াতাড়ি লং হয়ে গেছে। এছাড়াও তোমরা অনিয়ন হেয়ার অয়েল যদি ইউজ করো তাহলেও দেখবে অনিয়ন হেয়ার অয়েলে কিন্তু আমাদের চুল খুব তাড়াতাড়ি লং হতে সাহায্য করে। অনিয়ন হেয়ার অয়েল কীভাবে বানাবে, পেঁয়াজটা একটা পেঁয়াজ নেবে, একটা বা দুটো তোমাদের চুল অনুযায়ী তেল অনুযায়ী পেঁয়াজ নেবে, নিয়ে সেটাকে কুচি কুচি করে নিয়ে কেটে নিয়ে তারপর তাকে তেলের মধ্যে দিয়ে বয়েল করে নেবে। তাতে দেখবে যে তেলটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে, তো সেই তেলটা কিন্তু তোমরা ঠান্ডা করে নিয়ে স্ক্যাল্পে স্ক্যাল্পে ইউজ করে নিতে পারো। এতেও দেখবে কিন্তু অনিয়ন হেয়ার অয়েলটা তোমরা ইউজ যদি করো সপ্তাহে দুবার তাহলে কিন্তু দেখবে তোমাদের হেয়ারটা অনেক সুন্দর হয়ে গেছে। এছাড়াও তোমাদের হেয়ার কিন্তু লং হতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। এছাড়াও বলছি তোমাদের চুল যখন আঁচড়াবে তখন কিন্তু উল্টোভাবে চুল আঁচড়াবে না, সবসময় আগে এইভাবে ধরে নিয়ে নিচে ঠিক এইভাবে আঁচড়াবে। এইভাবে আঁচড়ালে কী হবে কিন্তু চুলটা সবসময় নিচের দিকে থাকে। এছাড়াও চুলটা ডিট্যাঙ্গেল হতে সুবিধা হয়, সবসময় কিন্তু ট্যাঙ্গেল চুল অথবা জট করা চুল কিন্তু কখনোই তাড়াহুড়ো করে আঁচড়াবে না, আস্তে আস্তে আঁচড়াবে। আর আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ধরে ধরে এই রকমভাবেই কিন্তু আঁচড়াবে। এতে কী হয় নিচের ট্যাঙ্গেলগুলো ডিট্যাঙ্গেল হয়ে যেতে চুলটা আঁচড়াতে কিন্তু খুবই সুবিধা হয়, আর লং হেয়ারের পক্ষে তো খুবই সুবিধা। তো গাইজ এই কটা টিপস আশা করছি তোমাদের জন্য খুবই বেনিফিট হবে, তোমরা খুবই বেনিফিট পাবে, তো তোমাদের খুবই সুবিধা হবে, আর এতে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি একটা হেয়ার তোমরা লং হেয়ার পেয়ে যাচ্ছ। তো গাইজ আর বেশি কথা বাড়াচ্ছি না, তো এখানেই আমার ভিডিওটা স্টার্ট করছি, সরি এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তো ভিডিও শেষে যাও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে দাও, আর নিচে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবে না। তো গাইজ এখানেই শেষ করছি, বাই।